হন্ডা এইচ 100S সিডিআই বাইক, কার্বোরেটরে তেল বেশি খাচ্ছে, যদিও এটা তাইওয়ানের কার্বোরেটর। তো এই গাড়ির তেল যদি বেশি খায়, আমরা যে বিকল্প কাজ করি এটাতেও আমরা সেই একই কাজ করব। বিকল্প যে কাজ করি সেটাও এর মধ্যেও আমরা করে দেখব যে তেলটা নিয়ন্ত্রণে আসে কি না। তো আমরা কার্বোরেটর খুলে নিচ্ছি। এখানে যে মেন জেট আছে, আমরা এই নতুন মেন জেটটা খুলব। খুলে আমরা এটাকে পরিবর্তন করে দেব। তো আমরা ভার্নিয়ারটা খুলে নিয়েছি। তো এই ভার্নিয়ারের ছিদ্র বড় থাকলে আমরা ছোট ছিদ্রও লাগাতে পারি। এছাড়া হিরো স্প্লেন্ডার প্লাস এরও কিন্তু আমরা মেন জেট কমপ্লিট লাগাই দিতে পারবো, এতে করে তেল কম খাবে। এটা কেনা কার্বোরেটরের কিট, এর মধ্যে থেকে আমরা মেন জেট পিনটা নিলাম। এটার কিন্তু ছিদ্র চিকন আছে, আর যদি এটা না করি তাহলে আমরা হিরো স্প্লেন্ডার প্লাসের মেন জেট ধরেই লাগাই দিতে পারি। তো এরকম এক সেট কার্বোরেটর কিট কিনেও কিন্তু আমরা এর সঙ্গে সেটিং করে দিতে পারি। আসলে সব কিছু দরকার নেই, যেটা নিতান্তই প্রয়োজন আমরা সেটা লাগাবো। তো আমরা যেটা কিনা কার্বোরেটরের মেন জেট পিন আমরা এটা লাগিয়ে দিচ্ছি। এটা ছিদ্র কম আছে, এটা লাগানোর পর যদি তেল ঠিক মতো না পাই তাহলে কিন্তু আমরা বিকল্প যেটা বললাম হিরোর সেটা লাগিয়ে দেব। পাশাপাশি যদি আমরা এটার ছিদ্র বেশি মোটা থাকে তাহলে আমরা এটাও পরিবর্তন করে দেব। চলো রানিং জেট। ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন।